নাব্যতা হারিয়েছে মেহেরপুরের কাজলা নদী, বুক জুড়ে চলছে ধান চাষ। একসময় এই নদীটি ছিল যাতায়াত ও মালামাল পরিবহনের অন্যতম পথ। মাছ শিকার করে জীবিকা নির্বাহ হতো অসংখ্য মানুষের। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মেহেরপুর জেলার প্রাণ ছিল প্রমত্তা কাজলা। এ নদী থেকে মাছ শিকার ছিল অনেকের জীবিকা, ছিল সেচের উৎস। ভূমিদস্যুদের থাবায় কাজলা এখন মৃতপ্রায়। নদীর বুকে হচ্ছে ধান চাষ। নদীটি 130 ফুট চওড়া ও 17 ফুট গভীর করে খনন করার কথা ছিল, তা এখনো হয়নি। এখানে বড় বড় বার যাচ্ছে, আমরা পূর্ব পুলিশের কাছে শুনেছি। কাজলা নদীর এই নাব্যতাকে ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। ঝোপঝাড়, এখানে তেমন পর্যটন কেন্দ্র যে চেহারা বা বৈশিষ্ট্য থাকা দরকার তা এখন আর নেই। মেহেরপুরে অনেক উন্নয়ন হচ্ছে এবং অনেক খাল খনন হচ্ছে। আমাদের এই পর্যটক কেন্দ্রের বিশেষ করে নীলকুঠির জন্য এই কাজলা নদীটিকে পুনর্খনন করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটির 10 কিলোমিটার খনন করা হয়েছে, বাকি 48 কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্যায়ে কাজটি সম্পন্ন হলে আমরা আশা করছি শুষ্ক মৌসুমে এই নদীতে পানি থাকবে, এই নদীতে মাছ থাকবে, এই নদীর পানি দিয়ে লোক কৃষকরা ইরিগেশন করতে পারবে। স্থানীয় প্রশাসন বলছে নদী খনন কাজ শেষ হলে খুলে যাবে পর্যটনের অপার সম্ভাবনার দ্বার। যদি কাজলা নদীর এই অংশটি আমরা খনন করতে পারি, তাহলে আমঝুপি নীলকুঠির যে ঐতিহাসিক গুরুত্ব এবং যে পর্যটন যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই এখানে উন্মোচিত হবে। মেহেরপুরে কাজলা নদীর দৈর্ঘ্য 58 কিলোমিটার। মাসুম আলিসা, 21 টেলিভিশন।